দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিপরীতে টাকার মান কমলো এক টাকা পঁচিশ পয়সা সোমবার থেকে কার্যকর। আপেল আঙুরকে বিলাসপূর্ণ হিসেবে দেখার কারণে তৈরি হবে পুষ্টি বৈষম্য। দুই বছর পর আবারও চালু হলো ভারত ও বাংলাদেশের মধ্যকার যাত্রীবাহী ট্রেন সার্ভিস। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। এবার সোয়া এক টাকার বেশি কমলো ডলারের বিপরীতে টাকার দর। সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর হবে ৮৯ টাকা, যদিও রোববার সকালে এক থেকে দুই টাকা পর্যন্ত অবমূল্যায়নের প্রস্তাব দিয়ে রেট পাঠিয়েছিল বাফেদা এবং ব্যাংকগুলো। যদিও বিশ্লেষকরা বলছেন ডলারের দর এভাবে বেঁধে না দিয়ে বাজারের ওপর ছেড়ে দেওয়া জরুরি। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেপো সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে পাঁচ ভাগে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংকে ডলার বিক্রি করতে হবে এক দরে, এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক গেল বৃহস্পতিবার। ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন বাফেদার সঙ্গে এক বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকগুলো প্রতিদিন বাজার বিবেচনা করে টাকার বিপরীতে ডলারের দাম নির্ধারণ করবে, যা যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক। তবে কোনো ক্ষেত্রে প্রতি ডলারের দাম ৯০ টাকার বেশি হবে না। বাজারকে বাজারের মতো করে চলতে দেবে, এটা একটা প্রতিযোগিতামূলক বাজার। এটা এমন না যে এই বাজারে একটা বড় মনোপলিস্ট আছে, সেই পুরো বাজারকে দখল করে সেখানে তার ইচ্ছা মতো রেট চার্জ করছে। এটা একটা গ্লোবাল মার্কেট, কাজেই ডিমান্ড সাপ্লাই এর বেসিসে যে এই যে ৯৫-৯৬ টাকা যে রেটটা উঠেছিল, ওইটাকে ওখানে থাকতে কিছুদিন থাকতে দিয়ে দেখলে অসুবিধাটা কি ছিল। এর ফলে অন্য সমস্যা তৈরি হচ্ছে, মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে সেও, কিন্তু ওইটাকে হ্যান্ডেল করার জন্য তো আপনার বাজেট আসছে, আপনার মুদ্রানীতি আছে, ওগুলো দিয়ে ওটাকে হ্যান্ডেল করেন না কেন? এই বাজারের ভিত্তিতে যে রেটটা অলরেডি নির্ধারিত হয়ে একটা আন্দাজ তো পাওয়া গেছে গত দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে বাজারে যা ঘটেছে, এই ৯৫-৯৬ টাকার লেভেলে রেটটাকে কিছুদিন থাকতে দেন না কেন, তারপর দেখেন কি হয়। কেন্দ্রীয় ব্যাংকের এমন নির্দেশনা অনুযায়ী এক থেকে দুই টাকা অবমূল্যায়ন করে রোববারের জন্য ডলারের বিনিময় মূল্য প্রস্তাব করা হয় টাকার বিপরীতে। প্রস্তাব অনুযায়ী রপ্তানি বিল নগদায়নে ডলারের দাম ৮৮ টাকা ৯৫ পয়সা, আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা ৮৫ পয়সা আর প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রতি ডলার সর্বোচ্চ ৮৯ টাকা ৮০ পয়সা বিনিময় মূল্য প্রস্তাব করা হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেনে এ হার হবে ৮৯ টাকা আর আমদানি রপ্তানিতে এটা কিছুটা বেড়ে হবে ৮৯ টাকা ১৫ পয়সা। রেমিটারদের যেখানে তারা ৯৫ টাকা পাচ্ছে সেখানে যদি আপনি বলেন আপনাকে আমি ৮৯ টাকা দেব, তাহলে সে আপনাকে ওই ডলার বিক্রি করবে কেন? যোগানে এটা কোনো ইম্প্যাক্ট হওয়ার কথা না। আর আমদানির ক্ষেত্রে আমি আপনি বলে দিলেন যে এত ৮৮ টাকা বা ৯০ টাকাতে ডলার বিক্রি করা যাবে, কিন্তু কেউ যদি বিক্রিতে আগ্রহ না হয়, ব্যাংকার যদি বলে আমার কাছে তো ওই রেটে আমি ডলার পাচ্ছি না, কাজে আমি আপনাকে এই বাংলাদেশ ব্যাংক যেটা আমাকে সেলিং রেট দিয়েছে সেই রেটে আমি কেমনে আপনাকে ডলার দেবো, আমি তো এটা পাচ্ছি না, সেখানে আপনি ডলার পাবেন কিভাবে? ডলার সংকট সমাধানে বিলাস পণ্যের আমদানি নিষিদ্ধকরণ, রপ্তানি বহুমুখীকরণ আর টাকা পাচার রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দ্রুত শক্ত পদক্ষেপ, আমদানি একেবারে নিষিদ্ধ, অপ্রয়োজনীয় বা অল্প একেবারে বন্ধ করে দিতে হবে কিছুদিনের জন্য, আর রপ্তানিটা একটু ডাইভার্সিফাই করতে হবে, শুধু আরএমজির উপর ডিপেন্ড করেছে, রপ্তানি আয় প্রত্যাবর্ষণটা ইমিডিয়েটলি করাতে হবে। আর তৃতীয়ত আমদানি, যে সমস্ত আমদানিগুলি আসছে সেগুলো ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং রপ্তানিতে যাচ্ছে কিনা এগুলো দেখা দরকার। সংকট সামাল দিতে অর্থবছরে ১০ মাসে রিজার্ভ থেকে ৫৫০ কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আগে থেকেই উত্তপ্ত ছিল বিদেশি ফলের বাজার, সে উত্তাপে নতুন করে হাওয়া লাগিয়েছে ফলকে বিলাসপূর্ণ হিসেবে বিবেচনা করে ৩-২০ ভাগ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ, যার প্রভাবে দেশের বাজারে কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে আপেল, কমলা, আঙুরের মতো বেশ কিছু ফলের দাম। তবে এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন আমদানিকারকরা আর এটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়েছেন ক্রেতারা। রায়হান শোভনের রিপোর্ট। ৩ মে এক ছেলের জনক সিদ্দিক মিয়া কাজ করেন ফলের আড়তে, থাকেন কারওয়ান বাজারে, কখনো কাজ পান আবার কখনো পান না, তাই দৈনিক যে মজুরি পান তা দিয়ে খেয়ে না খেয়ে কোনো রকমে চলে জীবনের চাকা। তাই ফলের সাম্রাজ্যের থেকেও ফল খাওয়ার ইচ্ছা পোষণ করাই তার কাছে যেন বিলাসিতা। কি বলুন, ফল আমরা কিনা খাইবার না, ফল খাইতে গেলে ৪০০ টাকা লাগবো ফল কিনা খাইতে গেলে,
তাহলে ইনকামে ফার্স্ট 600 টাকা ইনকাম তো কাম করতে হয় সিদ্দিক মিয়াই শুধু নয় এবার আপেল আঙ্গুরের মতো আমদানি করা বিদেশি সব ফল খাওয়াই সাধারণ মানুষের কাছে বিলাসিতা হয়ে উঠতে যাচ্ছে কেননা বিলাসী পণ্য হিসেবে এসব ফলে 3-20% পর্যন্ত নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হয়েছে যা বাড়িয়ে দিতে যাচ্ছে এসব ফলের দাম বাড়লে বাড়ায় ব্যস্ত হইব আমরা তো যদি এই মাল যদি 20 টাকা ব্যস্ত হয় তাহলে আমরা কিনলাম 15 টাকা দিয়ে 18 টাকা দিয়ে আমরা 20 টাকা বেচব আমাদের কাছে সাধারণ মানুষ আসে অল্প অল্প যে বাজেট তারা আমাদের কাছে আসে বেশি হলে আমাদের কাছ থেকে নেয় না ফলের দাম যদি বাড়তি হয় তাহলে আমরা ব্যস্ত পাই না মানুষ কম খায় কারণ সরকার যে ব্যাট বসাইছে 20 টাকা কিন্তু দোকানদাররা আমাদের মনে করেন কেজি হিসাবে 100 টাকা বাড়াই দিছে এখন আমাদের সাধারণত নিরীহ মানুষ যারা আমরা হিমশিমের মধ্যে আছি দেশি ফল খাওয়া উচিত কিন্তু তার সাথে সাথে আমরা বাইরের ফলও খাই সেজন্য নেওয়া আর এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের ভিটামিনের অভাব পড়বে সবচেয়ে বড় কথা আমাদের বাচ্চাদের জন্য খুব ক্ষতি হয় ফল আমদানিকারকদের হিসেবে দেশের বাজারে প্রতিদিন 1000 টন বিদেশি ফলের চাহিদা রয়েছে যার মধ্যে 40 ভাগই আপেল 30 ভাগ মালটা ও কমলা আঙুর 15 ভাগ এবং অন্যান্য ফলের দখলে বাকি 15 ভাগ মৌসুমি ফলের সময় বলে বাড়তি শুল্ক আরোপের প্রভাব এখনও টের না পাওয়া গেলেও ব্যবসায়ীরা বলছেন ফল বিলাসী পণ্যের কাতারে পড়ার কারণ কি আসলে ফল বিলাস পণ্য না আমি মনে করি কারণ এটা দেখেন আপনার মানুষের যে অসুস্থ হয় তখন ডাক্তার ফল খেতে বলে এবং প্রতিদিনের খাদ্য তালিকার ভিতরে ফল কিন্তু আছে আমরা হিসাব করে দেখেছি পার কেজি আপেলের ভিতরে প্রায় 10-11 টাকার মতন আপনার ডিউটি এখন নতুন করে বাড়বে দাম বাড়বে মালটা অরেঞ্জ যেটা আছে সেটা কি গ্রেপসে একটু বেশি বাড়বে কারণ গ্রেপসের এমনিতেই আপনার ওইটার ডিউটি বেশি তো আমার আশা মনে হয় গ্রেপসে প্রতি কেজিতে প্রায় 30 টাকার মতন বেড়ে যাবে দেশি ফল নেমে গেলে বিদেশি ফলের চাহিদা কমে যায় লস হচ্ছে আবার এটার উপরে আবার নতুন করে ট্যাক্স ধরাতে আমাদের মানে ওই লসের সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে আমরা বড় ধরনের একটা লসের সম্মুখীন হব ব্যবসায়ীরা বলছেন বাড়তি শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে পুষ্টির উৎসটি সাধারণ মানুষের কাছে বৈষম্যমূলক হয়ে পড়বে রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন 2 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর রোববার আবার শুরু হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল ভিসা প্রক্রিয়া সহজ হলে যাত্রী সংখ্যা বাড়ার আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ নিয়াজ মোর্শেদের রিপোর্টে বিস্তারিত করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল 8:15 ছেড়ে যাওয়া এই ট্রেন পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশনে পৌঁছাবে বাংলাদেশ সময় রাত 7:45 দীর্ঘদিন পরে ট্রেন চালু হলো এই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি কারণ ট্রেনের জার্নিটা কমফোর্টেবল মৈত্রী ট্রেন চলাচল শুরু হয় 2008 সালের 14 এপ্রিল করোনার কারণে 2020 সালের মার্চে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় আবার চালু হওয়ায় খুশি ট্রেনের কর্মীরাও ট্রেনটি চালু হওয়াতে আমাদের উভয় দেশের মধ্যে যে ভ্রাতৃত্ববোধের যে রিলেশনশিপ ডেভেলপের জন্য এই ট্রেনটার উদ্দেশ্য নিয়ে চালু হয়েছিল তার বাকিটা পরিপূর্ণতা লাভ করতে যাচ্ছে গত 23 মে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা কলকাতার ভাড়া কিছুটা বেড়েছে আজ সব আসনে যাত্রী ছিল না কর্তৃপক্ষ বলছে 456টি আসনের বিপরীতে প্রথম দিনে 170 জন টিকিট কাটলেও গেছেন মাত্র 165 জন 4 দিন আগে সিদ্ধান্ত নিয়েছি ট্রেন চালানোর জন্য পরিচালনার জন্য এখন অনেক যাত্রী জানেন না অন দি আদার হ্যান্ড এখানে এর সাথে আবার বিশেষ ভিসার সম্পর্ক আছে খুলনা কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেনও আজ পুনরায় চালু হয়েছে আসছে 1 জুন ঢাকা নিউ জলপাইগুড়ি রুটে চালু হচ্ছে মিতালি এক্সপ্রেস ট্রেন নিয়াজ মোর্শেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সমুদ্রকে ঘিরে দেশের পর্যটন খাতের দ্বিগুণ সম্প্রসারণ সম্ভব তবে এজন্য প্রয়োজনীয় নীতি কৌশল অবকাঠামো এবং পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে বলছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক ক্রুজ শিপ দেশে আনতে যেসব কৌশলগত পরিবর্তন প্রয়োজন সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ইমতিয়াজ হাসানের রিপোর্ট দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান 3.3 ভাগ 2030 সাল নাগাদ যেটিকে দ্বিগুণ করতে চায় সরকার এই লক্ষ্য অর্জনে বড় অবদান রাখতে পারে সমুদ্রভিত্তিক পর্যটন যেটি আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা
অথচ এই উপখাতটি এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে দেশে। নীতিগত পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সমুদ্রকেন্দ্রিক পর্যটনের সুফল ভোগ করা যাবে না বলছেন বিশ্লেষকরা। মেরিটাইম অ্যান্ড কোস্টাল ট্যুরিজমে আমাদের সুযোগ আছে এখনও বহুত কাজ করার, এবং কাজ করার জন্য সেটা আপনি যদি বলেন ক্রুজ ট্যুরিজমও হতে পারে, শিপিং দিয়ে হতে পারে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কিছুটা লাগবে, ইয়টিং অ্যান্ড বোটিং নাই আমাদের কোস্টলাইনে কোথাও। ভারতের যে 45টি শিপ আছে, যে শিপগুলো কোচিন, গোয়া, মুম্বাই, চেন্নাই হয়ে শ্রীলঙ্কা পৌঁছে যাচ্ছে, আমরা যদি সেই শিপগুলোকে বাংলাদেশে আমরা যদি আকর্ষণ করতে পারি তাহলে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা কিন্তু বাড়বে। ব্লু ইকোনমিতে পর্যটন খাতের সম্ভাবনা বিষয়ে রোববার একটি কর্মশালার আয়োজন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, যেখানে সমুদ্রভিত্তিক পর্যটনের বিকাশে বেসরকারি খাতকে বিনিয়োগের আহ্বান জানানো হয়। তবে সেজন্য সরকারি নীতিগত সহায়তার বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। প্রাইভেট সেক্টর ব্যাপকভাবে এর কন্ট্রিবিউশন রেখে গেছেন, কিন্তু সে দেখা গেল যে সেটি অপরিকল্পিতভাবে সরকারি এবং বেসরকারি সবার সুশৃঙ্খলভাবে যদি আমরা এই এই সেক্টরে আমরা অবদান রাখতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। আমাদের যে শিপ আসতে পারে নাই এটা একটা কমন ইস্যু, নেক্সট আমাদের মিটিং হবে আরও বড় ব্যাপক আকারে, কারা কারা ইনভলভ, একটা জাহাজ আসতে তাদেরকে ইয়ে করতে দেওয়া ক্ষেত্রে যারা যারা ইনভলভ সবাই থাকতে হবে, এবং আমরা একটা জেন্টলম্যান এগ্রিমেন্টে আমরা আসবো এখানে, এরপরে যদি কোনো জাহাজ আনার সম্ভাবনা তৈরি হয় অথবা কোনো জাহাজ আসতে চায় সেই জাহাজের ভিতরে যাতে ইমিগ্রেশন হয়, সেই জাহাজের ভিতরে যাতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়, নো এজেন্সি, তাহলে আমাদের ট্যুরিজম হবে না। পর্যটনের বিস্তার ঘটাতে গিয়ে পরিবেশ যেন হুমকিতে না পড়ে সে বিষয়ে জোর দেয়া হয় কর্মশালায়। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। পাঁচ ক্যাটাগরিতে 26টি শিল্প প্রতিষ্ঠান পেল ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020। রোববার রাজধানীর একটি হোটেলে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড, স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড, কোহিনুর কেমিক্যাল কোম্পানি সহ মোট 15টি প্রতিষ্ঠান। মাঝারি শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে 6টি প্রতিষ্ঠান। ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে 3টি প্রতিষ্ঠান। অতি ক্ষুদ্র ক্যাটাগরিতে 1টি ও রাষ্ট্রায়ত্ত ক্যাটাগরিতে 1টি শিল্প প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। শিল্পের সাথে সব কিছু সমন্বয় করার পাশাপাশি পরনির্ভরশীলতা কমিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী। আমাদের আজকে উৎপাদন বাড়াতে হবে, এই সীমিত যে সম্পদ আছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে, শ্রমিককে আজকে ট্রেন করতে হবে, এই সম্পদকে দিয়ে আরও কোয়ালিটি প্রোডাক্টস আমাদের করতে হবে। আমরা হিসাব করে এবং গবেষণা করে দেখেছি যে বাংলাদেশের প্রায় 80% বাসায় স্কোয়ার টয়লেট্রিজের কোনো না কোনো পণ্য ব্যবহার হয়। এই অ্যাওয়ার্ডটা ডেফিনেটলি আমাদের যে 4,500 কর্মী আছে তাদেরকে আরও উৎসাহিত করবে, যাতে আমরা কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে এবং বিদেশের মার্কেটে সরবরাহ করতে পারি। বড় উত্থান দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সূচক বেড়েছে 2% বেশি। সার্বিক সূচক ডিএসসি এক্স 131 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,369-এ। বেচাকেনা হয়েছে 833 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 342টির, কমেছে 25টির আর অপরিবর্তিত আছে 10টির দর। এবার বাজারের বিশ্লেষণ শুনব ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে সবগুলো লার্জ ক্যাপ সেক্টরেই পজিটিভ মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে, তবে এর মধ্যে সবচেয়ে বেশি গেইন করেছে NBFI সেক্টর, এবং দ্বিতীয় তৃতীয় অবস্থানেই রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। একই সাথে যদি আমরা টার্নওভার বেসিসে সেক্টরাল মুভমেন্টের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে NBFI সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, এবং দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে মেসেলিনিয়াস সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। তাহলে এখন যদি আমরা মোস্ট ট্রেডেড শেয়ারসের দিকে তাকাই আমরা দেখব যে সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে বেক্সিমকো লিমিটেড, এবং তৃতীয় অবস্থানে রয়েছে আইপিসি। চট্টগ্রামে নির্ধারিত সময়ের আগেই চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। কর্ণফুলি টানেল চালু হলে নগরীতে যানবাহনের চাপ বাড়বে, সে বিবেচনায় কাজ শেষের দিকে থাকা 8 কিলোমিটার অংশ চলতি বছরই চালু করা হবে জানিয়েছে CDA। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিয়ন্ত্রণে 2017 সালে নেওয়া হয় এই মেগা প্রকল্প, যা এখন অনেকটাই দৃশ্যমান। প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্যের এই এক্সপ্রেসওয়েটির 8 কিলোমিটার অংশের বেশিরভাগ কাজই প্রায় শেষ। রাত দিন 24 ঘন্টা কাজ চলছে, আমাদের কাজ কোনো বদ্ধ নাই, রোজ বৃষ্টি সব সময় কাজ চলতেছে। 3টা জ্যামের কাজ হয়ে গেছে অলরেডি, জ্যাম নামবে, সামনে আরও একটা জ্যাম হবে।
এক্সপ্রেস ওয়েটির এক প্রান্ত নগরীর লালখান বাজারে আগের উলাল সড়কের সাথে যুক্ত হবে, অপর প্রান্ত যুক্ত হবে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেলের সাথে। চলতি বছরই পরিকল্পনা অনুযায়ী টানেলটি চালু হলে বিমানবন্দর সড়ক সহ নগরীর সব সড়কে যানবাহনের চাপ বাড়বে, আর তা সামাল দিতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ প্রায় শেষের দিকে থাকা পতেঙ্গা থেকে নিমতলা বিশ্বরোড পর্যন্ত অংশ খুলে দেওয়া হবে জানায় সিডিএ। এখন আমরা টোটাল 65% কাজ শেষ করেছি, আমরা প্রথম 8 কিলোমিটার আমরা ওপেন করে দেব আর বাকি 10 থেকে 11 কিলোমিটার আমরা আগামী 1.5 বছরের মধ্যে কমপ্লিট করব। ব্যবসায়ীরা বলছেন এটি চট্টগ্রাম মহানগরীকে আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত করবে, যাতে বিনিয়োগ সম্ভাবনা যেমন বাড়বে তেমনি গতি আসবে আমদানি রপ্তানি বাণিজ্যে। যারা ফ্লাই এয়ারপোর্টে যাবে তাদের জন্য সুবিধা হবে, এটা অবশ্যই একটা কানেক্টিভিটি বাড়বে, ইনভেস্টাররা যারা আসবে তারা শহরের মধ্যে তাড়াতাড়ি পৌঁছতে পারবে। আমরা যখন ওদের এখানে যাই সেই ঠিকই 40 মিনিট আগে তার অফিস ছাড়লো, সে জানে যে 40 মিনিট আগে আমাকে সেই এয়ারপোর্টে একবারে চেক ইন করা যেতে পারবে, আমরা সে পর্যায়ে যেতে পারবো যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ে টু এয়ারপোর্ট যেটা সেটা যদি হয়ে যায়। পুরো প্রকল্পের কাজ শেষের সময় নির্ধারণ করা হয় 2023 সাল, যাতে সব মিলে ব্যয় ধরা হয়েছে প্রায় 3,250 কোটি টাকা। নাজমুল সাদিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।